বিয়ানীবাজার পৌরসভার 9 নং ওয়ার্ডের মোল্লাপুর গ্রামের বাবনটিলার রাস্তা আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে। শুক্রবার সকালে সড়কটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জি এস ফারুকুল হক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। টিআর প্রকল্পের আওতায় 180 ফুট দৈর্ঘ্যের ঢালু সড়কটির উন্নয়ন কাজে ব্যয় হয়েছে 1,86,000 টাকা। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আরসিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে বলে জানান পৌর মেয়র ও কাউন্সিলর। এই রাস্তাটা হয়ে গেলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দুর্ভোগ তাদের ছিল এবং দীর্ঘদিনের যে দাবি, তাদের এই দাবিটা পূরণ হবে এবং এলাকার মানুষের যাতে তারা স্কুলে এবং কলেজে বা বাজারহাটে যাতে যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। এখানে অনেক বৃদ্ধ লোকও আছে, এখানে অনেক সময় তারা নামতে ভয় পায় এবং উঠতে অনেক কষ্ট হয়। এই জায়গায় যখন বর্ষা হয় তখন খুবই পিছলা ও মানুষ চলাচলের উপযোগী হয়, তাই আমরা আজকে চলাচলের উপযোগী করতেছি। আমরা এই কাজটা খুব সুন্দরভাবে আমাদের কাউন্সিলর আছেন তোমার আফজল ছাড় তত্ত্বাবধানে সে নিজে দাঁড়াইয়া এই কাজটা করতেছে। আশা করি কাজটার মান গুণগত মানও ভালো হবে। প্রজেক্টটুকু বাস্তবায়নের জন্য এলাকার এই বাড়ির মানুষ যেভাবে সহযোগিতা করেছেন আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ, বিশেষ করে এই বাড়ির যুব সমাজ মুরব্বিয়ান সবার কাছে চিরকৃতজ্ঞ। তারা যে আমাকে প্রথম থেকেই এই রাস্তা বড় করে, এটা রাস্তা 6 ফুট ছিল কিন্তু তারা 8 ফুট এবং কোনো জায়গায় 10 ফুট করে, তাদের কিন্তু জায়গার সংকুলান থাকার পরেও তারা কিন্তু এটি বড় করে দিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং তারা যে বড় মনের পরিচয় দিয়েছেন আসলেই এটা প্রশংসার দাবিদার। দ্রুত সময়ের মধ্যে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে আরসিসি দ্বারা সড়কটি উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। নিদলপুর মোল্লাপুর বাবনটিলার রাস্তা আজকে আরসিসি ডালাই হইতেছে, এটা আমাদের মেয়র সাহেবের এবং আমার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রহমান আফজল সহ সকলেরই আমরা দাবি ছিল, এই বাড়ির এবং এলাকার দাবি ছিল এই রাস্তা। আলহামদুলিল্লাহ আজকে রাস্তা ডালাই হইতেছে, এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজার পৌরসভার সম্মানিত মেয়র এবং কাউন্সিলর আব্দুর রহমান আফজলকে ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই ডালাই কাজের কার্যক্রম চলছে। আসলে ওয়ার্ড আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে বা প্রচেষ্টায় এই বাড়িতে 2টি সৌরবিদ্যুৎ লাইটও স্থাপন করা হয়েছে এবং এই যে উন্নয়নের দ্বারা আজকের এই কাজ প্রমাণ করে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের দ্বারা, এই উন্নয়নের দ্বারাটি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রত্যেক স্থানে অব্যাহত আছে। দীর্ঘদিনে অনেক অপেক্ষা ছিল যে আমাদের এই রাস্তাটা কখন পাকা হবে। অবশেষে আমাদের 9 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুর রহমান আফজল এর মাধ্যমে, বর্তমান মেয়র জনাব ফারুকুল হক সাহেবের মাধ্যমে আমরা যে এই রাস্তাটি পেয়েছি এর জন্য অনেক খুশি। সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হয়েছে। এবিটিভি।